নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকেই আজ এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কয়েকটা ট্রান্সফার নিউজ নিয়ে আলোচনা করব তো মেনলি এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু দুটো বড় সরো ট্রান্সফার নিউজ আছে তো সেগুলোই তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং করে তার পাশের আইকনটি অন করে দেবে কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাবে তো চলো যদি মেন টপিক আসা যায় তো এসসি ইস্টবেঙ্গল কিন্তু আই এর জন্য আরও দুটো নতুন বিদেশি প্লেয়ার নিতে চলেছে লিগ থেকে যার মধ্যে প্রথম যে প্লেয়ারটাকে এসসি ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে অ্যারন জোশুয়া আমাদি হলওয়ে যে প্লেয়ারটা হচ্ছেন একজন ওয়েলসের প্লেয়ার যার বয়স হচ্ছে সাতাশ বছর এবং তিনি মেনলি একজন সেন্টার ফরওয়ার্ড তো তার প্লেইং পজিশানের কথা বললে মেনলি স্ট্রাইকার হলেও তিনি আর কি লেফট উইঙ্গার বা রাইট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন তো এই অ্যারন আমাদি হলওয়েকে সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল আর তার ক্লাব কেরিয়ারের কথা বললে তিনি মেনলি খেলেছেন ইংল্যান্ডের ক্লাবের হয়ে ইংল্যান্ডে তিনি মেনলি খেলেছেন এবং দেন তিনি দু হাজার উনিশ কুড়ি মরশুমে ব্রিসবেন রোর যেটা এলিগের একটা ক্লাব সেই ক্লাবে যোগ দিয়েছিলেন যেই ক্লাব থেকেই আর কি রবি ফাউলার আর কি ইস্টবেঙ্গল এসেছেন সেই ক্লাব অর্থাৎ একজন ওয়েলসের সেন্টার ফরওয়ার্ড বা উইঙ্গার কে কিন্তু আমরা এসি ইস্টবেঙ্গল ক্লাবে দেখতে পেতে চলেছি এরপর যে প্লেয়ারটাকে এসসি ইস্টবেঙ্গল সাইন করাতে চলেছে তার নাম হচ্ছে ম্যাটটিস স্টেইনম্যান তো এই ম্যাট্ট্রিস্টেইনম্যান হচ্ছেন একজন জার্মানির ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার যার বয়স হচ্ছে পঁচিশ বছর এবং তিনি জার্মানির আর কি ইয়ং এজ গ্রুপের দলে খেলেছেন আন্ডার টোয়েন্টি আন্ডার নাইনটিন আন্ডার সেভেন্টিন বা আন্ডার ফিফটিন দলে খেলেছেন তিনি জার্মানির এবং তিনি যেমনটা বললাম তোমাদের একজন মেনলি সেন্ট্রাল মিডফিল্ডার এবং তিনি লাস্ট খেলছিলেন ওয়েলিংটন ফিনিক্স ক্লাবে এবং ওয়েলিংটন ফিনিক্স ক্লাবের সঙ্গে তার দু হাজার বাইশ সাল পর্যন্ত চুক্তি থাকলেও যে আপডেটটা ভিড়িয়াস্টে সেট হচ্ছে তাদের মধ্যে একটা মিউচুয়াল টার্মিনেশন হয়ে যাবে এবং দেন তিনি ইস্ট বেঙ্গলে আসবেন তো এই সাইনিং তো হওয়ার পেছনেও কিন্তু আর কি রবি ফাউলাডের বড় ভূমিকা আছে তারই পছন্দের প্লেয়ার তো এই ম্যাট্রেস টেইন কিন্তু এসসি ইস্ট বেঙ্গল ক্লাবে আসতে চলেছে আর ওইলিংটন ফিনিক্স থেকে কিন্তু এর আগেও আর কি তোমরা জানো প্লেয়ার ইন্ডিয়াতে এসেছে যেখানে রয় কৃষ্ণার ডেভিড উইলিয়ামস বা মান্ডি হোশার মতো প্লেয়ারদের কিন্তু ওইলিংটন ফিনিক্স থেকেই আর কি এঁটিকে নিয়েছিল ফারস্টে দেন এবছরে কিন্তু ওড়িশা এফসি স্টিভেন টেলরকে সাইন করিয়েছে ওয়েলিংটন ফিনিক্স থেকে তো সেই ওয়েলিংটন ফিনিক্সেরই আরও একজন প্লেয়ারকে আমরা এসসি ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে দেখতে পেতে চলেছি আর তার ক্লাব কেরিয়ারের কথা বললে তিনি মিললে জার্মানিতে ফুটবল খেলেছেন এবং লাস্ট সিজন তিনি ওয়েলিংটন ফিনিক্স ক্লাবে আর কি যোগ দিয়েছিলেন তো এই ম্যাট্রিক স্টেইনম্যানকেও কিন্তু এসসি ইস্টবেঙ্গল সাইন করাতে চলেছে অর্থাৎ দেখতে গেলে এলিগ থেকে কিন্তু আমরা তিনখানা প্লেয়ারকে আপাতত এবছরের আইএসএল এর জন্য এসসি ইস্টবেঙ্গল টিমে দেখতে পাচ্ছি একটা তো স্কট নেভিল এবং তার সঙ্গে অ্যারন আমাদি হলোয়ে এবং তার সঙ্গে এই মাঠটি স্টেইনম্যান তো এই প্লেয়ারগুলোকে কিন্তু আমরা অলরেডি এলিগ থেকে এসসি ইস্টবেঙ্গল দলে দেখতে পাচ্ছি এরপর যদি কথা বলা যায় ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে তো বেঙ্গালুরু এফসি একজন নতুন প্লেয়ারকে সাইন করতে চলেছে যে হচ্ছে একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার এবং তার নাম হচ্ছে ভিক্টোর ভাস্কুয়েস তো এই ভিক্টোর ভাস্কুয়েস আর কি মেনলি লামাসিয়া একাডেমির প্রোডাক্ট বার্সেলোনার এবং দেন তিনি ইউথ কেরিয়ারটা বার্সেলোনাতেই কাটিয়েছেন বার্সেলোনার সি এবং বার্সেলোনার বি দলে খেলেছেন দেন তিনি মেজর লিগ সকালে খেলেছেন কাতারে ফুটবল খেলেছেন এবং এখন কারেন্টলি তিনি একজন ফ্রি এজেন্ট তার বয়স হচ্ছে তেত্রিশ বছর এবং যেমনটা তোমাদের বললাম তার প্লেইং পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার তো সেই প্লেয়ারটিকেও কিন্তু ব্যাঙ্গালুরু এফসি সাইন করাতে চলেছে বলে খবর আর ফাইনালি যদি কথা বলা যায় রয় কৃষ্ণাকে নিয়ে তো রয় কৃষ্ণা কিন্তু ফাইনালি আসতে চলেছেন ইন্ডিয়াতে তো তোমাদের অনেকদিন আগেই জানিয়েছিলাম যে রয় কৃষ্ণা ফিজি ছেড়ে নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইনে ছিল তো সেখান থেকে কিন্তু তিনি ইন্ডিয়াতে আসছেন এবং তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেও জানিয়ে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন তিনি ফার্স্টে দিল্লিতে আসবেন এবং দিল্লি থেকে গোয়াতে যাবেন এবং সেখানে গিয়ে তিনি আরও দু সপ্তাহের জন্য কিন্তু কোয়ারেন্টাইনে থাকবেন এবং সেখানে দু সপ্তাহের কোয়ারেন্টাইন পিরিয়ড কমপ্লিট করার পর কিন্তু রয় কৃষ্ণা আর কি দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দেবে তো রয়কৃষ্ণা কিন্তু আপাতত এটাই ভালো খবর যে ইন্ডিয়াতে চলে আসছেন তো এই পোস্টটা তিনি ইনস্টাগ্রামে করে জানিয়ে দিয়েছেন তোমাদের পোস্টের স্ক্রিনশট স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো গাইস ব্যাস এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম আলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেলাইকনটিকেও অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই বাই বাই